ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে একটি ডিজাইন তৈরি করছে, কিন্তু সেই ডিজাইনটি তৈরি হওয়ার পরে প্রফেশনাল মানের বা কোয়ালিটিফুল হচ্ছে না। আপনি যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য 100% কার্যকরী হবে। কেননা এই ভিডিওতে কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলো আপনার ডিজাইনে অ্যাপ্লাই করলে আপনার ডিজাইন হবে প্রফেশনাল মানের এবং কোয়ালিটিফুল। আসসালামু আলাইকুম, আমি রবিন হোসেন, স্বাগতম জানাচ্ছি মা গ্রাফিক্স ভিডিওর নতুন আরও একটি এপিসোডে। গ্রাফিক্স ডিজাইন থিওরির পঞ্চম এপিসোডে আজকের এই এপিসোডে ভিজুয়াল এলিমেন্টের চতুর্থতম এলিমেন্ট স্পেস নিয়ে কথা বলব। প্রতিটি ডিজাইনে স্পেসের প্রয়োজনীয়তা অপরিসীম, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এছাড়াও আপনি যদি ভিজুয়াল এলিমেন্টের অন্যান্য ভিডিও মিস করে থাকেন তাহলে এখনই উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এনিওয়ে, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। স্পেস বলতে বোঝায় জায়গা। সহজভাবে বলতে গেলে আপনার ডিজাইনে আপনি কতটুকু ফাঁকা জায়গা রাখছেন সেটি। মূলত এটি একটি ডিজাইন এলিমেন্ট। শতকরা প্রায় 50% ডিজাইনারই এই এলিমেন্টটিকে এড়িয়ে যায় বা মূল্যায়ন করে না। স্পেসকে আরও সহজভাবে উদাহরণসহ বলতে গেলে, ধরুন এটি একটি রুম। যদি এখানে 4-5 জন লোক অবস্থান করে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি এখানে 50 জন লোক প্রবেশ করে তাহলে ভাবুন কী অবস্থা তৈরি হবে। রুমের তাপমাত্রা বেড়ে যাবে, ঠিকমতো তারা নাড়াচাড়াও করতে পারবে না। এক কথায় বসবাসের জন্য একটি অযোগ্য রুমে পরিণত হবে রুমটি। ঠিক একইভাবে প্রতিটি ডিজাইনই একটি নির্দিষ্ট সাইজের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়ে থাকে। তাই যদি অতিরিক্ত এলিমেন্ট ও ইনফরমেশান দিয়ে ডিজাইন ফুলফিল করে রাখা হয় তাহলে কখনোই সেই ডিজাইনটি প্রফেশনাল মানের হবে না, বরং সেই ডিজাইনটি একটি বোরিং ডিজাইনে রূপান্তরিত হবে। তাই অবশ্যই স্পেসকে ইম্পর্টেন্স দিতে হবে প্রতিটি ডিজাইনে। স্পেস সাধারণত 3টি ক্যাটাগরির হয়ে থাকে, হোয়াইট স্পেস, নেগেটিভ স্পেস এবং ডেপথ স্পেস। ভিউয়ার্স, এবার আমরা এই 3টি স্পেসকে ব্যবহার করে তৈরিকৃত কিছু ডিজাইন দেখব, যা দেখার পরে স্পেস আসলে ডিজাইনে কিভাবে রাখতে হয় বা ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আপনি একটি ক্লিয়ার ধারণা পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি কিছুটা হলেও আপনাদের কাজে লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এছাড়াও এই ভিডিওর সম্পর্কে আপনার যে কোনো মতামত লিখতে পারেন আমাদের কমেন্ট সেকশানে। গ্রাফিক ডিজাইন ও প্রিন্টিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।